हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम टू अनदर ब्लॉग। तो आशा करि तोमरा सकले भालो आछो। तो आमी आगेर दिने भिडियोटार आपलोड देबो बोले आमी कोथाय भूलटी आछे अर्थात भोडार जे भूलटी नेटवर्क कोथाय आछे आमी देखछि, तो एखाने कोथाय पेलाम ना, तो जानि ना कोथाय पाबो। तो देखि हेटे हेटे जाय, चारिदिके घुरी कोथाय पावा जाबे। तो ई जायगाटा देखते पाच्छो, एटा हच्छे आमार काकुर खामार। তো এখন মুন্না ফ্রিজ পরিষ্কার করছে, ও এক দুদিন ছাড়া ছাড়াই এই ফ্রিজটা পরিষ্কার করে দেয়। তোমরা তো সম্মান দিচ্ছ না। ফ্রিজটা বন্ধ করলে তো জল হবে। সেদিন ফ্রিজটা ধুইয়েছিল, সন্ধিকে জলটা চলে গেল। হ্যাঁ গো, যাই গো। ফ্রিজ তো তোর খালি পড়ে আছে। হ্যাঁ, কয়েকটি জিনিস বলি, জলও রাখবে। তো আমি এখন মাঠ আসছি মুড়ি এবং জল নিয়ে। এখানে বাবা আছে আর একটা ছেলে আছে বাবার সাথে কাজ করছে। তো ওদের জন্য আমি মুড়ি এবং জল নিয়ে আসছি। তো এখানে প্রচুর ঠান্ডা হাওয়া, তো এই আড়েই এটাকে রেখে দিই। তো কালকে আলুগুলো মেশিনে লাগানো হয়েছিল আর আজকে আলুগুলো বাগানো হচ্ছে। তো আমি এখন যাব দোকান আর এখানে আমাদের আলু কাটা চলছে। দিয়ে দিব দিয়ে দিব। এই তো ব্যাগ দিতে হবে না, ব্যাগ লাগবে না, হাতেই চলে যাবে। একটা মমতা বিস্কুট কাটা দিবি, সুজি দিবি, একটা সিমায়া দিবি, দুধ তো আছে বাসি নাই। খেলতে সাইড সিতে জড়ে যাচ্ছে, যা সোটরা বলবি যা। তো আমি এখন আসছি অসীমের দোকানে। তো চার্জারটা কালকে বাপিদাকে দিয়েছিলাম, ও সব ভেঙে টেঙে দিয়ে চলে গেছে, তো নিজে দিতে আসেনি, সেই জন্য কাকিমাকে দিয়ে পাঠিয়েছিল। আর কাকিমা কিছু জানেন না এই ব্যাপারে। তো দিলাম, দেখো এখানেও যেখানে চার্জ দেবো সে জায়গায় মাটি ভরে দিয়েছে, এখানে মাটি মাখানো। তো জিনিসটা যে ভেঙে গেছে অন্তত বলার তো প্রয়োজন আছে। তো আমি অসীমের কাছে ওই জন্য হোল্ডারটা নিলাম, এটা এখন বাগাবো। তো চারিদিকে মাটি টাটি মাখিয়ে একাকার করে দিয়েছে, মনে হচ্ছে এটা জমিতে কাছাড়ে দিয়েছিল, নাহলে এত মাটি মাখানো কেন হবে। কোনো দায়িত্ব টাইত্ব তো একটু থাকা উচিত মানুষের, কি অবস্থা। তো হোল্ডারটা আমি খুলেছি, দেখো কীরকম অবস্থা হয়েছে দেখো। তো এখন তাড়াতাড়ি আপাতত কাজ চলার মতো আমি সারিয়ে দিয়েছি। এক্ষুনি আমাকে বেরোতে হবে, 3:30 আমার বাস, আমি যাব মেদিনীপুর মেস। তো এখন আমি পৌঁছে গেছি মেদিনীপুরে। তো ফাইনালি আমি মেসে পৌঁছে গেলাম, অনেকটা রাস্তা জার্নি হলো। তো গাইস গুড মর্নিং, কালকে ভিডিওটা আমি এডিটিং কমপ্লিট করতে পারিনি, আজ সকালে জাস্ট এডিটিং কমপ্লিট করব। কারণ কালকে এডিটিং কমপ্লিট হয়ে যেত, ছাদে একটা ছেলে থাকতো এই উপরের রুমটাতে, তো সে ভয় করছিল একা থাকতে, বিভিন্ন রকম ভয় পাচ্ছিল। তো বললাম চলে আমার রুমে দিয়ে, সে আমার রুমে ছিল, তার সাথে কথা বলতে জাস্ট একটু দেরি হয়ে গেছিলো, এডিটিং তাই কমপ্লিট হয়নি। তো বন্ধুরা আজ ভিডিওটা এডিটিং কমপ্লিট করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।